হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, পৃথিবীর অন্যান্য দেশের নারীরা বিদেশি পুরুষদের ইচ্ছে করলেই বিয়ে করতে পারে। এই দিক থেকে সৌদি আরবের নারীরা একেবারেই ভিন্ন ছিল। কিন্তু হঠাৎ করেই সৌদির নারীরা নিজ দেশের চাইতে বিদেশি পুরুষদের বেশি বিয়ে করতে চাইছেন। তাদের জন্য বিশ্বের অনেক দেশের পুরুষরাও দেশটিতে পাড়ি জমাচ্ছেন। কিন্তু কি কারণে এবং কেনই বা সৌদি নারীদের হঠাৎ এত পরিবর্তন এবং বিদেশি পুরুষদের বিয়ের ঝোঁক জাগলো, তাই জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, বর্তমানে নানা কারণে সৌদি নারীরা বিশ্বের অন্যান্য দেশের পুরুষদের বিয়ে করছেন। অনেক সৌদি নারীদের কাছে সৌদি নন এমন পুরুষদের বিয়ে করাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এছাড়া সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ প্রবাসীদের জন্য সৌদি নারীদের বিয়ে করার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটা তুলে নিয়েছে। কারণ সৌদি আরবের পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। সৌদি পুরুষরা একাধিক বিয়ে করলেও অবিবাহিত থেকে যাচ্ছে দেশটির অনেক নারী। এর মধ্যে বয়স পেরিয়ে যাওয়ার পরও 22,61,946 জন নারী অবিবাহিত রয়ে গেছেন। দেশটিতে নারীদের ক্ষেত্রে 37 বছর পের হলেও আর বিয়ে হয় না, যার কারণে সে দেশে প্রায় পরিবারই 40 উর্ধ কুমারী নিয়ে দেখা যায়। বিশাল পরিমাণের মোহরণার কারণে সৌদি আরবের অনেক পুরুষই বিয়ে করতে পারছে না। মোহরণা হল বিয়ের সময় স্ত্রীকে দেওয়া এক প্রকার উপহার। দেশটিতে এই মোহরণা সৌদি রিয়ালে 50,000 থেকে 5 লক্ষ পর্যন্ত হয়ে থাকে। বিবাহ সম্পূর্ণ হওয়ার আগে যা নিয়ে চলে ব্যাপক দরকষাকষি, এর সাথে বিবাহ খরচে ব্যাপক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তো রয়েছেই। এর ফলে সৌদি আরবে মেয়েদের চিরকুমারী থাকার সমস্যা দিনকে দিন বাড়ছেই। চিরকুমারীর অভিশাপ গোছাতে বিদেশি পুরুষদের আশায় বসে আছেন সৌদি দেশটির অনেক নারী। ভিউয়ার্স, সৌদি নারীরা তাদের বিয়ের চুক্তিতে অনেক রকমের শর্ত দিয়ে থাকে। কারো শর্ত বিয়ের পর চাকরি করতে দিতে হবে, কারো শর্ত স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এমনকি স্ত্রীর উপার্জনে হাত দিতে পারবে না বা প্রথম বছরে বাচ্চা নিতে পারবে না, এমন শর্ত দেয় দেশটির কোনো কোনো নারী। এইসব শর্তের কারণে সৌদি পুরুষরা সৌদি নারীদের সাথে বিবাহ বন্ধনে জড়াতে অনাগ্রহ দেখাচ্ছেন। এই কারণে বাধ্য হয়ে অনেক সৌদি নারী বিদেশি পুরুষদের বিয়ের দিকে ঝুঁকছেন। অন্যদিকে সৌদি পুরুষদের স্বামী হিসেবে কমই পছন্দ করেন সে দেশের নারীরা। দাম্পত্য জীবনের শান্তি ও নিরাপত্তার কথা চিন্তা করে সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদের স্বামী হিসেবে পেতে চান। বেশিরভাগ সৌদি নারীরাই চান না তাদের বিয়ে ডিভোর্সি কিংবা স্বামীর বহুবিবাহের কারণে ভেঙে যাক। দেশটির নারীরা বিশ্বাস করেন সৌদি পুরুষদের চেয়ে বিদেশি পুরুষদের বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়। আর এই কারণে সৌদি আরবে দিন দিন বিদেশি পুরুষদের বিয়ের সংখ্যা বেড়েই চলছে। ভিউয়ার্স, একাকিত্বের অবসান ঘটাতেও কোটিপতি সৌদি নারী বিদেশি স্বামী খুঁজে থাকেন। বিয়ের ক্ষেত্রে বিদেশি স্বামী এবং তাদের সন্তানদের সৌদি নাগরিকত্ব পাওয়ার আইন সংস্কার হওয়ার পর ধনকুবের সৌদি নারীরা এই পন্থা বেছে নিয়েছেন। এছাড়া সৌদিতে কোনো বিদেশি অভিবাসী যদি কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন সুবিধা পাবেন। বর্তমানে অনেক সৌদি কোটিপতি নারী সামাজিক যোগাযোগের মাধ্যমে বিয়ের আগ্রহের কথা জানান। সৌদি নারীরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি গৃহ নির্যাতনের শিকার হয়। দেশটির জাতীয় পরিবার প্রতিরক্ষা প্রকল্পের মতে 35% সৌদি নারী সহিংসতার শিকার হয়, যার বেশিরভাগের জন্যই দায়ী ছিল সেই সব নারীর স্বামীরা। 2014 সাল থেকে 2015 সাল পর্যন্ত দেশটির 8,000-এর অধিক নারী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছিল। এইসব কারণে সৌদি পুরুষদের পরিবর্তে বিদেশি পুরুষদের বিয়ে করে সংসার করতে বেশি আগ্রহ দেশটির নারীদের। সৌদি আরবে নারীদের এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের ক্ষেত্রে কোনো স্বাধীনতা নেই। একজন সৌদি নারী তার পুরুষ অভিভাবকের অনুমোদন ছাড়া পাসপোর্টের আবেদনও করতে পারে না। এমনকি কোনো কোনো নারী তাদের অভিভাবকের অনুমতি ব্যতীত ঘরের বাইরেও পা রাখতে পারে না। এজন্য স্বাধীনভাবে ঘোরার জন্য বিদেশি পাত্রদের উপর ভরসা দেশটির নারীদের। কারণ বিদেশের মাটিতে তাদেরকে সৌদি আরবের মতো অত বেশি আইনের মারপেচের ভেতর দিয়ে যেতে হয় না। সৌদি সমাজে বহু বিবাহের প্রচলন রয়েছে, কিন্তু শিক্ষিত সৌদি নারীদের বেশি বয়সের বিবাহিত পুরুষরা বিয়ে করতে চাইলেও বর্তমানে তারা রাজি নন। কারণ সৌদি দেশটির নারীদের শারীরিক গঠন, উচ্চতা, গায়ের রং বেশ সুন্দর হয়ে থাকে। সেই সাথে শারীরিক জীবনও তারা সমান পারদর্শী হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের নাগরিকদের কাছে সৌদি নারীরা বিয়ের জন্য প্রথম পছন্দ হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কুয়েতের নাগরিকদের বেশি বিয়ে করে থাকেন সৌদি নারীরা।
এর বাইরে ইয়েমেনের পুরুষদেরও বেশ চাহিদা রয়েছে সৌদি নারী সমাজে। এছাড়া আরব নয় এমন দেশগুলোর মধ্যে পাকিস্তানি পুরুষদের বিয়ে করার হার সবচেয়ে বেশি। দেশটিতে প্রায় 7 লাখ সৌদি নারী বিদেশি বিয়ে করেছেন, যা মোট বিয়ে করা সৌদি নারীদের 10%। অন্যদিকে বিদেশি পুরুষদের বিয়ে করা নিয়ে বিপরীত চিত্র রয়েছে সৌদি নারী সমাজে। নোরা নামের এমন এক সৌদি নারী নিজ সংস্কৃতির কাউকে বিয়ে না করার আক্ষেপ করেছেন। তিনি বলেন, আমি যদি আমার আত্মীয়দের কথা শুনতাম তবে ভালোই হতো। বিদেশি পুরুষ বিয়ে করার ক্ষেত্রে সৌদি সরকারের কিছু বিধিনিষেধ আছে, যা প্রত্যেক সৌদি নারীকে মানতে হবে। কোনো সৌদি নারী তার বয়স 25 না হলে কোনো বিদেশি স্বামীকে বিয়ে করতে পারবে না। তবে পাত্রটি ওই নারীর নিকট কোনো আত্মীয় হলে এই বয়সসীমা 21 বছরে নামিয়ে আনা সম্ভব। তবে বয়সের পাশাপাশি ওই পুরুষকে তার পর্যাপ্ত আয় রয়েছে এর প্রমাণও নিশ্চিত করতে হবে। সৌদি নারীদের বিয়ে করতে হলে বিদেশি পুরুষদেরও বেশ কিছু শর্ত মানতে হয়, যার মধ্যে বয়স হতে হবে 30 থেকে 50 বছরের মধ্যে। তবে একজন অসৌদি যিনি এরই মধ্যে বিয়ে করেছেন, তিনি কোনো সৌদি নারীদের বিয়ে করতে পারবে না। একটি শর্তে তিনি বিয়ে করতে পারবেন, তা হলো তার নিজ দেশ এবং সৌদিতে তিনি অপরাধের সঙ্গে জড়িত না এমন প্রমাণ দিতে হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্টস করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ও এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।